নেতা, বাগমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, সমস্ত বাগমুন্ডিবাসীকে আগাম কালী পূজা, দীপাবলি, বাংলা পরব ও ছট পূজা শুভেচ্ছা অভিনন্দন আরো জানাচ্ছি। গত দুর্গাপূজায় আমরা যেভাবে সরকারি নিয়ম মেনে বিধিসম্মতভাবে পালন করলাম তা সত্যি প্রশংসনীয়। তার জন্য সমস্ত বাগমুন্ডিবাসীকে আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে অভিনন্দন জানাই। আমরা আশা রাখব সবাই যেন এবারও সেইভাবেই বিধিসম্মতভাবে, স্বাস্থ্যসম্মতভাবে মাস্ক ব্যবহার করে, স্যানিটাইজার ব্যবহার করে বিভিন্ন পূজা মণ্ডপে পরিক্রমা করবেন বা পূজা করবেন। এবং আমরা বাগমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সর্বদা জনগণের পাশে, যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় বা বিভিন্ন রকম কার্যকলাপে পাশে আছি, সঙ্গে আছি। আমরা এবারে চেষ্টা করব কালী পূজাতে যতটা বেশি সম্ভব জনগণের কাছে যাওয়ার, জনগণের যেসব সমস্যাগুলো রয়েছে মাস্ক বিলি থেকে স্যানিটাইজার বিলি আমরা করার চেষ্টা করবো। এবারে বাগমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনারা সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, এবং মায়ের কাছে আমাদের এই আশীর্বাদ, এই প্রার্থনাই থাকবে যে আগামী দিনগুলো আমাদের যাতে ভালো কাটে, সুস্থ কাটে, এটাই আশা রাখবো। এই বলেই আমি সকলকে আরেকবার অভিনন্দন ধন্যবাদ জানিয়ে প্রণাম জানাই।